আমি কেন ইন্দোনেশিয়ান ভার্সনটা নিলাম R15 কথা বলবেন কত জোরে কথা কম আমি শপথ কইতেছি যে ঠিক আছে কিন্তু কথা কি যাবে তো দূর থেকে তুই আপনি আপনাদের কোশ্চেন থাকতে হবে একটা কোশ্চেন না আমি আন্দাজি বকর বকর করব হ্যাঁ তুমি আন্দাজি বলবা আন্দাজি বলতে হবে বলতে হবে না আপনারা কোশ্চেন না এর কোনো সাংবাদিক আছে না তোমারে কোশ্চেন করতে ও আপনি হ্যালো আসসালামু আলাইকুম আমি মামুন খান আমার নিউ বাইক R15 B3 নিয়ে টঙ্গী ঢাকা হয়ে চট্টগ্রাম হয়ে কক্সবাজার এই মুহূর্তে টেকনাফের কাছাকাছি আমি ফার্স্ট ট্যুর করলাম এবং যেটা আসলে বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেরই কোশ্চেন তো ইন্দোনেশিয়ান বাসন নেওয়ার পিছনে কারণটা হচ্ছে এটার বিল কোয়ালিটি ভালো সাসপেনশনটা খুবই ভালো এবং রিয়েলি যেটা আমি ঢাকা থেকে এই পর্যন্ত টেকনাফ পর্যন্ত যত দূর পর্যন্ত রাইড করেছি আমার রাইডিং মানে পজিশন অনুযায়ী এবং মুভমেন্ট অনুযায়ী আমি খুব ভালো সার্ভিস পেয়েছি এবং আপসাইড ডাউন সাসপেনশনের কারণে লং রোডে যেই সমস্যাগুলো হওয়ার কথা ছিল সেই সমস্যাগুলো হয়নি এবং পাশাপাশি এটা বলতে পারি যে অফ রোডে কিছুটা পেইন হয় যদি পিলিয়ন সিটে আপনি কোনো ব্যাক ট্যাক বেঁধে রাখেন আর যদি এরকম কোনো নর্মালি অত ভারী ব্যাক ট্যাক না হয় তাহলে হয়তো অতটা পেইন হওয়ার কথা না ব্যাক পেইন হওয়ার কথা না বাট অ্যাজ এ জুয়াল হালকা কিছু পেইন তো হয় এটা হবেই বিকজ রেসিং বাইক বলে কথা বাট ওভারঅল আমি খুবই কমফোর্টেবল আমার ফুয়েল ক্যাপাসিটি খুব ভালো ছিল এবং ফুয়েল সার্ভিসও খুব ভালো পেয়েছি মাইলেজও খুব ভালো দিয়েছে অ্যাভারেজ 45 থেকে 46 পর্যন্ত এরকম পার লিটারে দেখা গেছে তো ওভারঅল আমি খুব ভালো সার্ভিস পেয়েছি এবং আমি আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে R15 B3 বা ইয়ামাহা এক কথা ইয়ামার যে ব্রেকিং কন্ট্রোল সিস্টেম খুবই ভালো এবং আমাদের দেশের রোড পিকআপ মানে পিকআপটে বলতে পারি যে ইয়ামার ব্রেকিং কন্ট্রোলিংয়ের কারণে অনেক মানে অযাচিত যে ধরনের অ্যাক্সিডেন্ট ওগুলো থেকে খুব ভালোভাবে আমি বেঁচে আসছি সো থ্যাংক ইউ ইয়ামাকে ব্রেকিং কন্ট্রোল সিস্টেম খুব ভালো রাখার জন্য এবং আমি আশা করি সবাই ইয়ামা কিনবে ইয়ামার প্রতি ভালোবাসা থাকবে এবং R15 প্রতি তো অবশ্যই আর বিশেষ করে পিছনের এই জায়গাটা আর একটা কথা হচ্ছে নিজের দেশে আসুন নিজের দেশ ঘুরুন আমাদের দেশটা অনেক সুন্দর আমাদের দেশ আগে ঘুরি পরের দেশ পরে ঘুরি এবং আমরা যে যেখানে যা কিছুই খাই না কেন পানি চিপস হাবিজাবি যা কিছুই খাই না কেন আমরা নির্দিষ্ট জায়গায় যেন অবশ্যই বিনে সেই ময়লাটা ফেলাই আমাদের এই পরিবেশটা যেন আমরা সুন্দর রাখি পরিবেশটা যেন নোংরা না করি এটাই হচ্ছে আমার ক্লিয়ার মেসেজ এই মেসেজটা আমি এর আগেও বান্দরবনে গিয়ে দিয়েছি আবারও দিচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ যারা এই টিমটার সাথে আছে পাপ্পু ইফতেখার জুসিন তারপর আফসার ভাই ভাই নামটা ভুলে গেছি যাই হোক ওকে ইনক্লুডিং সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বাই আল্লাহ হাফেজ